আমার মেয়ে তো সারাটা খুন বই বুঝে বসে থাকে, ওর ইচ্ছা হতো ইঞ্জিনিয়ারিং হবে। আমি জানি ও হবে ইঞ্জিনিয়ারিং। আমার মেয়েটাও সারাদিন বইটা নিয়ে বসে থাকে, ও তো বলছে পাইলট হবে। আরে আমার মেয়ে তো মানে এত ভালো পড়াশোনায়, ও তো টিচার হতে চায়। আমার মেয়েটা কে জানে কি হবে, ও সারাদিন তো খালি ফোনটা নিয়ে বুঝে থাকে। আমার ওর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কয়েক মাস পর যা হলো, বলছি যে এই নিন বিয়ের কার্ডটা, ধরুন। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছেন? আপনি যে বললেন ও তো ইঞ্জিনিয়ারিং হবে। ওর পড়া হয়ে গেছে, কিন্তু পড়া হয়ে গেছে পড়তে পড়তেই আর কি বিয়েটা দিয়ে দিচ্ছে। সব পরিবারে যাবেন কিন্তু। বলছি যে আমার মেয়ের বিয়ের কার্ডটা ধরুন। বিয়ের কার্ড? পাইলট হবে না ও? আসলে কি বলুন তো, ও তো পাইলটই হয়েছে, ওর বড়ই তো পাইলট। বলছি যে দিদি আমার মেয়ের বিয়ে একটু কার্ডটা ধরুন না। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছেন? আপনি তো বললেন ও টিচার হবে নাকি? না না, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিচ্ছি, বয়সটা বাড়ছে তো না। টিচার তো হবে বিয়ের পর, ওখানে পারমিশন দেওয়া আছে, পড়াশোনা করে তারপর টিচার হবে। আর বলে দিই সব পরিবারে মানে সবাই মিলে যাবেন, ঠিক আছে? এরা নাকি টিচার ইঞ্জিনিয়ারিং হবে, তাও তো ভালো। আমার মেয়েটার যে কী হবে ভগবানই জানে।